হ্যাঁ, আচ্ছা তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন এলটন। এলটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি আপনার পরিচয় বলুন। স্যার। আমি এলটন চাকমা, আমি খাগড়াছড়ি থেকে ঢাকায় থাকি ঠিক আছে, আপনার বাসা খাগড়াছড়ি কোথায়? খাগড়াছড়ি কোন জায়গাতে? স্যার, খাগড়াছড়ি সদরে। খাগড়াছড়ি সদরে। ঠিক আছে, তাহলে এলটন আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? ডিসেম্বরে স্যার। আপনি ডিসেম্বরে জয়েন করেছেন, আর এখন আপনি একটা কাজ পেয়েছেন, তাই তো? জি স্যার, আর এখন আপনাকে কাজটা এখন বুঝিয়ে দিতে হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন যে কাজটা পেয়েছেন, কাজটা কি? স্যার ইউটিউবে কাজ করতে হবে স্যার। ইউটিউবে কাজ করতে হবে, ইউটিউব মার্কেটিং, তাই তো? হ্যাঁ জি স্যার। তার মানে আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন ডিসেম্বর মাসে। ডিসেম্বরের কত তারিখে? স্যার ডিসেম্বরের 5 তারিখ, 5 তারিখ থেকে আর কি স্যার। ডিসেম্বরের 5 তারিখ থেকে ক্লাস শুরু করেছেন, আজকে হলো জানুয়ারির 29 তারিখ, তার মানে 1.5 মাস বা 2 মাসের কাছাকাছি, তাই তো? 1.5 মাসের একটু বেশি। আচ্ছা, 1.5 মাসের মধ্যে আপনি কাজ পেয়েছেন, আজকে হলো প্রথম কাজ। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি দেখি আপনাকে কাজটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ এলটন, আপনার ইয়াতে যান, ফাইবারে যান। আচ্ছা, আমাকে মাউস দেন, আমি যাচ্ছি। হ্যাঁ, আপনি আপনি স্ক্রিন ধরিয়ে, আমি চলে গেল তো। আচ্ছা, থাকা আসুক। হ্যাঁ, আমি এখানে দেখতে পাচ্ছি আপনি $5 একটা কাজ পেয়েছেন, ঠিক আছে। তবে এই $5 কোনো গিগ আর তৈরি করিয়েন না, কারণ এখন $5 গিগ গুলোকে বাইরে বাইরে এখন আর মূল্যায়ন করে না। স্যার এত তো স্যার এত 5 ডলারে কি ছিল না স্যার, ওই বায়ার রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট থেকে আর কি স্যার। আচ্ছা, বাই রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আছে, যাও, $5 কোনো কাজ করতে রাজি হয়ে না। সর্বনিম্ন এখন ইয়া হচ্ছে $10 বা $20, কারণ আমাদের যতগুলো স্টুডেন্ট কাজ পাই এখন, দেখেন মানে শুরুতে $50, শুরুতে $100-এর কাজ পাই, ঠিক আছে? তো পাঁচ ডলারের কাজে রাজি হওয়ার দরকার নেই। হ্যাঁ, আর এখন এখন একদম মিনিমাম হয়ে গেছে এখন $20, ঠিক আছে? আপনি যদি ভালোভাবে যদি গিগ তৈরি করেন, ভালোভাবে যদি প্রোফাইল তৈরি করেন, ওইগুলো দেখে বায়ার আপনাকে কি $5 অফার করতে সাহসই পাবে না, ঠিক আছে? আপনি প্রথম কাজটা একটা দুইটা কাজ করবেন $20 $30 দিয়ে, এরপর থেকে কাজ আসবে কি $100 $200 $300 করে করে কাজ আসবে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যেভাবে পাই, ঠিক আছে? কথা হলো, একটা বিষয় হচ্ছে আপনি যদি নিজে নিজে যদি ট্রাই করতেন, নিজে 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 যদি আপনি কাজ করতেন, তাহলে একটা বিষয় ছিল যে ঠিক আছে, আপনি $5 $10 দিয়ে আস্তে আস্তে কাজ করতেছেন। হ্যাঁ, আপনি তো এটা প্রিপারেশন নিয়ে আপনি নামছেন, মাঠে নামছেন, তাই না? আপনি আপনি ট্রেনিং করতেছেন, এটা যারা আপনি কোর্স করতেছেন, ট্রেনিং করতেছেন, তো স্বাভাবিক ভাবে অন্য কারো চাইতে আপনার কাজগুলো ডিফারেন্ট হবে, অন্য কারো ইয়ার চাইতে প্রসেসের চাইতে আপনার প্রসেস গুলো অনেক বেটার হবে, তাই না? অন্য অন্য কেউ অন্য কাউকে যে পরিমাণ স্যালারি দিবে আপনাকে, স্বাভাবিক ভাবে তার চাইতে বেশি বেশি স্যালারি দিবে, তাই তো? মানে আপনি হচ্ছেন আপনি আপনি হচ্ছেন কি একদম এই সিরিয়াসলি আপনি কি কাজটা করতেছেন, তাই তো? হ্যাঁ, সুতরাং ইনশাল্লাহ আপনি এই কাজটা ভালোভাবে করে দেন। করে দেওয়ার পর নেক্সট নেক্সট টাইম থেকে এই বায়ার যদি আপনাকে ভালো একটা ফিডব্যাক দেয়, 5-স্টার ফিডব্যাক দেয়, তাহলে পরবর্তী কাজগুলোর জন্য আর খুব একটা প্রবলেম হবে না, আপনি ভালো রেটে আপনাকে কাজ দিবে। স্যার টাইম তো একদম কম স্যার, আজকে সকালে ক্লাস হওয়ার কালীন সময় আচ্ছা পেয়েছি ব্যাপার না, স্যার। আচ্ছা ব্যাপার না, তাহলে জানুয়ারি 29 আজকে আপনি কাজটা পেয়েছেন, তাই তো? জি স্যার, আচ্ছা, আমি সকালে ক্লাস হওয়ার কালীন সময় স্যার। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না, আমি বায়ের সম্পর্কে একটু জানি। মানে এখন আপনার এটা আপনার যেহেতু প্রথম কাজ, এখন আপনি বুঝে উঠতে পারতেছেন না আসলে কোত্থেকে শুরু করবেন, কিভাবে করবেন, তাই তো? জি স্যার, ঠিক আছে, আমি আপনাকে ধারাবাহিক ভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে বায়ারটা হলো ইউনাইটেড স্টেটস ইউনাইটেড বায়ার, 2019 সাল থেকে, এবং 2019 সাল থেকে অনেক অনেক ফ্রিল্যান্সার কি দিয়ে এসে কাজ করেছে, এবং সবাই তার সম্পর্কে 5-স্টার রেটিং দিয়েছে, তার মানে খুব মানে ভালো ভালো বায়ার, তাই তো? ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা বায়ার সম্পর্কে নিশ্চিত হলাম। বায়ার কাজটা কি দিয়েছে? গুগল টপ র্যাঙ্কিং উইথ মান্থলি এসইও। আচ্ছা, এটা ছিল আপনার গিগ, তাই তো? গিগের নাম। আর বায়ার আপনাকে যেটা যেটা দিয়েছে, যে কাজটা দিয়েছে, আর 19 ঘন্টা বাকি আছে কাজটার জন্য। আচ্ছা, আমি এখানে রিকোয়ারমেন্টটা দেখি। বায়ার একটা জাস্ট একটা ইমেজ দিয়েছে, ইমেজটা কিসের? এক্সপোজড। ও কি কোনো প্রাঙ্ক ভিডিও তৈরি করে? ওর ইউটিউব চ্যানেলের একটা একটা লগো সে দিয়েছে, একটা মানে ব্যানার সে দিয়েছে, যা এটা গুরুত্বপূর্ণ কিছু না, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে আপনাকে কনভারসেশনে বলেছে, তাই তো? এটা কি বাই রিকোয়েস্ট থেকে আসছে নাকি সরাসরি? বাই রিকোয়েস্ট থেকে, আমাকে একদম বাই রিকোয়েস্ট থেকে আপনি দেখান সরাসরি কিভাবে বাইরে আসলো, কিভাবে আপনাকে অফার অফার করলো।
ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে আমি দেখছি প্রথমটা। হ্যাঁ এখানে বাইরে বলেছে আই এম লুকিং ফর মাই ইউটিউব ভিডিওস টু গেট প্লেসড ইন রিলেটেড প্লে লিস্ট অন ইউটিউব। আই এম লুকিং ফর মাই ইউটিউব ভিডিওস টু গেট প্লেসড ইন রিলেটেড প্লে লিস্ট অন ইউটিউব। ইউটিউবে রিলেটেড প্লে লিস্টে তার ভিডিওগুলো প্লেস করা। এখন রিলেটেড ইউটিউব রিলেটেড প্লে লিস্টে তার ইউটিউব ভিডিওগুলো প্লেসড করা। এখন প্লে লিস্ট তো নিজে আপনাকে তৈরি করতে হবে। আচ্ছা কাজটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা তার পরবর্তী ডেসক্রিপশনগুলো পাই। আচ্ছা তাহলে আপনি বাইরে এটা বলেছে যে তার ইউটিউবের প্লে লিস্ট নিয়ে কাজ আছে, বাট কি কাজ কি কি কাজ তার বিস্তারিত কোনো কিছু সেখানে ইনফরমেশন বলে নেই, তাই তো? এরপর আপনি তাকে মানে রিপ্লাই করেছেন, ডিয়ার স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউর রিকোয়ারমেন্ট 100%, আই এম ইউটিউব মার্কেটিং এক্সপার্ট, আই ক্যান ডু দিস ওয়ার্ক পারফেক্টলি। ওকে আপনি সুন্দরভাবে বলেছেন, বলার পরে বায়ার আপনাকে মেসেজ দিল, তাই না? আমরা বায়ারের মেসেজে চলে যাই একটু, আমি আমি দেখি আমি দেখি। হ্যাঁ দাঁড়ান আপনি ধরিয়েন না, আমি দেখছি। আচ্ছা এখানে না, আমরা উপরে চলে যাই বায়ারের মেসেজে। এখানে প্রথম তো স্যার এই যে এটা, তার মানে আপনি বায়ারের রিকোয়েস্ট রিপ্লাই করার পর এটা আজকে রিপ্লাই করেছেন, তাই তো? স্যার এটা কাল রাতে ছিল স্যার, ক্লাস ছিল না সময়। রিকোয়েস্ট রিপ্লাই করার পর বায়ার আপনাকে বলেছে, দাঁড়ান বায়ার আপনাকে বলেছে হাই আই এম লুকিং ফর সামওয়ান টু অ্যাড মাই ভিডিওস অন ডিফারেন্ট চ্যানেলস প্লে লিস্ট। আচ্ছা এখানে সে ক্লিয়ারলি বলেছে বিভিন্ন চ্যানেলের প্লে লিস্ট অ্যাড করার জন্য, ঠিক আছে? আই এম লুকিং ফর সামওয়ান টু অ্যাড মাই ভিডিওস, তার ভিডিওগুলো অ্যাড করতে হবে অন ডিফারেন্ট চ্যানেল চ্যানেল প্লে লিস্ট, বিভিন্ন চ্যানেলের প্লে লিস্টে, অ্যান্ড এসইও অপটিমাইজেশন উইথ কিওয়ার্ডস ফর ইউটিউব সার্চ। ওকে ফর এসইও অপটিমাইজেশন উইথ কিওয়ার্ডস ফর ইউটিউব সার্চ। আচ্ছা ভালো কথা, ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস প্লেস? ওকে ঠিক আছে, তাহলে অন্য অন্য চ্যানেলের প্লেলিস্টে প্লেলিস্টে তার ভিডিওগুলো অ্যাড করতে হবে এবং এসইও করতে হবে কিওয়ার্ড দিয়ে, তাই তো? ফর ইউটিউব সার্চ মানে ইউটিউব সার্চ র্যাঙ্কিং করতে হবে এবং প্লেলিস্ট অ্যাড করতে হবে। মূল কাজটা হলো তার তার ইউটিউবের ভিডিওগুলোকে প্রমোট করা। তো ইউটিউবের ভিডিওগুলোকে প্রমোট করার জন্য সে দুইটা দুইটা উপায়ের কথা বলেছে। একটা উপায় হলো কি এসইও করতে হবে, কিওয়ার্ড সেটিং করে এসইও করতে হবে। আর একটা উপায় হলো কি অন্য অন্য বিভিন্ন চ্যানেলের প্লেলিস্টে তার ভিডিওগুলোকে সেট করতে হবে। হ্যাঁ ক্যান ইউ হেল্প মি আউট উইথ দিস প্লিজ? ওকে আপনি বলেছেন হ্যালো আই ক্যান ডু দিস ওয়ার্ক পারফেক্টলি। ওকে তারপর বায়ার বলেছে আই হোপ ইউ আর শিওর ডিয়ার আই এম আস্কিং ফর এসইও অপটিমাইজেশন, সো হোয়েন এভার ডু আই এসইও উইথ দ্য কিওয়ার্ড ইট উইল শো আপ মাই ভিডিও, মোর এভার আই ওয়ান্টেড দ্য প্লে লিস্ট টু অ্যাড মাই ভিডিওস অন ডিফারেন্ট চ্যানেল প্লে লিস্ট। আচ্ছা ওদের সে এই জিনিসটা আবার সে মানে পুনর্ব্যক্ত করলো যে তার কি কি দরকার, তার এসইও দরকার এবং বিভিন্ন প্লে লিস্টে তার অ্যাড করতে হবে। হ্যাঁ দুইটা জিনিস দরকার। তারপর আপনি বলেছেন ইয়েস ইয়েস স্যার ডোন্ট ওরি, ওকে আই এম অ্যাবাউট অ্যাকসেপ্ট ইউর কাস্টমার কাস্টমার। ওকে ওকে শিওর মে কাস্টমার, ইউ আর অলরেডি মেড ওয়ান, ওকে হায়ার মি হায়ার মি। এখানে বলেছে কি ভাইয়ার ইউ আর কুল, কোথায় একটু দাঁড়ান, হ্যাঁ কাস্টমার ফর অলরেডি ডান, হ্যাঁ প্লিজ প্লিজ মাই ভিডিওস অন ডিফারেন্ট চ্যানেলস অন প্লে লিস্ট, ভালো কথা। আই এম ওয়ার্কিং উইথ অ্যানাদার সেলার্স নাও, ওকে গিভ মি আ মিনিট, ওকে আই নিড ইউ। ঠিক আছে যাও, অনেক কথা আপনাকে বলেছে, বলার পর সে আপনাকে এই কাস্টমার অফার তৈরি করতে বলছে। আপনি $5 একটা কাস্টমার অফার তৈরি করে দিয়েছেন এবং সেই কাস্টমার অফার আপনাকে আপনাকে হায়ার করেছে, তাই তো? এলটন এখন আপনি কাস্টমার অফার তৈরি করার সময় $5 কেন কেন তৈরি করেছেন? মিনিমাম তো $10 এটা ছিল অফার ছিল স্যার, অফার থেকে। ও আচ্ছা অফার এটা কালকে বাইরে রিকোয়েস্ট আছে। আচ্ছা ঠিক আছে, এটা করার পরে দেন আপনি অর্ডার, সে আপনাকে অর্ডার করেছে। আচ্ছা এখন $5 অর্ডার করার কারণ হলো সে যখন আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনি ইউটিউবের প্লেলিস্ট মানে, এখানে তার দুইটা সেনসিটিভ পয়েন্ট, একটা হচ্ছে ইউটিউবে এসইও করতে হবে আর একটা হচ্ছে প্লেলিস্ট অ্যাড করতে হবে। এখন ইউটিউবে এসইও করবেন কোন মেথডে, এসইও করবেন কিভাবে, কিওয়ার্ড সেট করবেন কিভাবে, সোশ্যাল মিডিয়াতে
ক্যাম্পেইন করবেন, এই জিনিসগুলো যদি একটু বিস্তারিত করে যদি একটা প্যারাগ্রাফ বলতেন, ঠিক আছে, তাহলে ভাইয়ার মোটামুটি আপনার সম্পর্কে শিওর হতো। পাশাপাশি আপনি যদি ওই আর ওটা নিয়ে যদি আরেকটা প্যারাগ্রাফ লিখতেন যে আপনি বিভিন্ন চ্যানেলের প্লে লিস্টে কিভাবে তার ভিডিওটা অ্যাড করবেন, এই দুটো নিয়ে যদি একটু ডেসক্রিপশন দিয়ে একটু ডেসক্রাইব করে যদি তাকে আপনি বুঝিয়ে বলতেন, ঠিক আছে, একটু ডেসক্রাইব করে যদি তাকে আপনি বুঝিয়ে বলতেন, তখন ভাই আর কি শিওর হইতো, তখন হয়তো সে আপনাকে মানে অনেক বড় অ্যামাউন্ট হায়ার করতো, ঠিক আছে। তো এখন যেহেতু ভাইয়ার আপনি শুধুমাত্র ইয়েস নো বলছেন, হ্যাঁ, তো ইয়েস নো বলাতে ভাই আর কি হ্যাঁ পারবো, ইয়েস পারবো, তো ভাইয়ার আসলে পুরোপুরি ভাবে নিশ্চিত হতে পারে নাই। সেই জন্য ভাইয়ার চাচ্ছে যে প্রথমে ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে আপনার কাজ দেখবে, দেখার পর সে গিয়ে ডিসাইড করবে যে আপনাকে বড় অর্ডার দেবে কিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আপনাকে হায়ার করেছে একদিনে $5, ঠিক আছে, সবকিছু বুঝলাম। ওকে, আচ্ছা, এখন এই কাজটা দেওয়ার পরে এখন আপনাকে মানে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট কি কি দিয়েছে স্যার বলেন, তার চ্যানেলটা আমাকে দেখান। রিকোয়ারমেন্ট এখন তার চ্যানেলটা কোথায়, তার চ্যানেলটা কোথায়, চ্যানেলটা উপরে আমাকে দেখান, তার সে রিকোয়ারমেন্ট যা যা দিয়েছে, তার কোন ভিডিও গুলোকে প্রমোট করতে হবে, কোন ভিডিও গুলোকে প্লে লিস্টে সেট করতে হবে, সবগুলো আমাকে দেখান। স্যার বায়ার তো সেরকম কোনো এখনো ইনফরমেশন দেয়নি। ইউটিউব ইউটিউব চ্যানেল দেয় নাই স্যার, ও আমাকে ইয়া মডারেটর বানাই দিছিল, ও কিন্তু আর আবার তো স্যার ইয়া করে দিছে, তার ইউটিউব চ্যানেলের মডারেটর আপনাকে বানাই দিছিল। আমাকে দেখেন তার ইউটিউব চ্যানেলটা আপনি আপনি ওপেন করেন, একটু তাড়াতাড়ি করেন স্যার, ভিডিও বাড়ার জন্য করতে পারেন স্যার, ভিডিও বানানোর জন্য কোথায় আছে এটা, মেসেজে আছে, এখন করেন। এই চ্যানেলটা স্যার, ঠিক আছে, একটু দাঁড়ান, হ্যাঁ আপনি ছেড়ে দেন। এটা হচ্ছে বায়ার আপনার, এটা হচ্ছে বায়ারের চ্যানেল, ওয়ার্ল্ড ওয়াইড ট্রেন্ড ট্রেন্ডিং, তারপর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট এবং ক্রিশ্চিয়ান গোসিপ, ওকে, এই নামে তার একটা চ্যানেল। তাহলে তার চ্যানেলের বিষয়বস্তুগুলো কি, এক্সপোজড, 28 চার্চ মেম্বার, পিপার স্প্রে অ্যাটাক, মুম্বাই এক্সপোজড, পপুলিস্ট ব্রেকিং নিউজ, ওকে, নাইজেরিয়া, ডেভিড উইলিয়ান কট, পোস্টার জন বেগিস কিপিং, ওকে, বিভিন্ন রকম ভাইরাল নিউজগুলো এখানে আছে, হ্যাঁ। তার এখানে সাবস্ক্রাইবার কত কতজন আছে তো দেখা যায় না স্যার, হাইড করে রাখছে মনে হয় স্যার, হাইড করে রাখছে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে তার ইউটিউব চ্যানেল। এখন এই তার ভিডিও গুলোকে বিভিন্ন টপিক রিলেটেড অন্যান্য গ্রুপে মানে ওগুলোকে প্রমোট করতে হবে, তাই তো, এগুলোকে এসইও করতে হবে। এখন এই কাজটা তো অনেক বড় কাজ এবং এটা সময় সাপেক্ষ কাজ, তাই না, এটা মাসের পর মাস এই কাজগুলো করতে হবে। তো সে $5 জাস্ট আপনার এই ক্যাপাবিলিটি দেখতে চেয়েছে যে আপনি আসলে পারবেন কিনা। এখানে বলা আছে হেনরি এন্ড মনিক ইউটিউব ড্রিমার্স এক্সপোস্ট, এক্সপোস্ট সবগুলো এক্সপোস্ট, আচ্ছা, ওয়েটিং ফর অ্যাডস পারফেক্ট থিং, ঠিক আছে, হাউ স্যাটান অ্যাটাকিং ইউর ট্রাস্ট অফ গড, ঠিক আছে, আমরা একটা ভিডিও দেখি। আচ্ছা, এটা হচ্ছে আপনার বায়ার, সে বিভিন্ন রকমের ভিডিও বানায়, বিভিন্ন রকম মেসেজ দিয়ে ভিডিও বানায় এবং সেই ভিডিওগুলোকে প্রমোট করতে হবে, তাই তো এলটন, রাইট, বুঝতে পেরেছি, মানে সে বিভিন্ন, আচ্ছা স্যার, বলেন বায়ারের লাস্ট মেসেজটা একটু দেখুন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি আরেকটা ভিডিও দেখি।
আপনি আপনি কেন ধরতেছেন? আপনি ধরিয়েন না, আপনি ধরিয়েন না, আপনি ছেড়ে দেন মাউস। আচ্ছা, বুঝতে পেরেছি। সে জাস্ট বিভিন্ন কথা দিয়ে ভিডিও করে এবং খুব পপুলার সে কেউ না, ঠিক আছে? সে ভিডিও ব্লগ বানায় এখন সে চাচ্ছে তার ভিডিও গুলোকে সে প্রমোট করতে, তার চ্যানেলটাকে গ্রো করতে, তার চ্যানেলের জন্য এসইও করতে। হ্যাঁ আচ্ছা, এখন তার চ্যানেলের জন্য এসইও করার জন্য আপনাকে এই তার চ্যানেল গুলোকে, তার মানে ভিডিও গুলোকে ফেসবুকে মানে ইয়া করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, ইনস্টাগ্রামে শেয়ার করতে হবে, ঠিক আছে? যতটুকু সম্ভব এই ভিডিও গুলোকে শেয়ার করতে হবে, তারপর তার কিওয়ার্ড সেট করতে হবে হবে তার চ্যানেলে, তার প্রত্যেকটা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম ট্যাগে তার কিওয়ার্ড গুলো, কিওয়ার্ডটা সেট করতে হবে, ঠিক আছে? এলটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন বায়ার শুধুমাত্র এটাতে এটা দিয়েছে আপনাকে চ্যানেলটা, এবং চ্যানেলের এডিটর আপনাকে আপনাকে বানিয়েছে, তাই তো? হ্যালো এলটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি। এখন বলেন, এখন বায়রের কথা হলো এগুলোকে বিভিন্ন অন্যান্য গ্রুপের অন্যান্য অন্যান্য গ্রুপের মধ্যে অ্যাড করা, অন্যান্য চ্যানেলের মধ্যে অ্যাড করা, তাই তো? হ্যালো, আচ্ছা, এখন অন্যান্য চ্যানেলে অন্যান্য চ্যানেলের প্লে লিস্টে তো অ্যাড করা যাবে না, কারণ আমি যদি একটা আমি যদি একটা চ্যানেল তৈরি করি তাহলে আমার প্লে লিস্টে আমি অ্যাড করব, ঠিক আছে? আবার আমি চাইলে আমার আমার চ্যানেলে আমি অন্য কোনো ভিডিও ভিডিও আমি কি মানে অন্য কোনো ভিডিওর প্লে লিস্ট তৈরি করে আমি অ্যাড করতে পারি, বাট অন্য কেউ চাইলে আমার চ্যানেলে পারবে না। আমিও চাইলে অন্য কারো চ্যানেলে কোনো ভিডিওর মানে কোনো অন্য কারো চ্যানেলের মধ্যে কোনো প্লে লিস্ট তৈরি করতে পারবো না, অন্য কারো চ্যানেলের কোনো প্লে লিস্ট কোনো ভিডিও আমি অ্যাড করতে পারবো না। আমি কি বুঝতে পারছি? পারবো না। এখন বায়ার হয়তো বিষয়টা জানে না, বায়ার মনে করছে যে একজনের ভিডিও আরেকজনের চ্যানেলে অ্যাড করা যায়। হ্যাঁ, তো একজনের ভিডিও তো আরেকজনের চ্যানেলে অ্যাড করা যাবে না, যদি না যদি না সে রাজি থাকে, তাই তো? হ্যাঁ, এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন চ্যানেল তৈরি করবেন, আপনি একাধিক চ্যানেল তৈরি করবেন এবং সেই চ্যানেলের মধ্যে তার ভিডিও গুলোকে আপনি অ্যাড করতে পারবেন, এটা করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি একটা কাজ করেন, আপনি ইউটিউবের 10টা চ্যানেল তৈরি করেন, একটা অ্যাকাউন্ট থেকে আপনি আপনি 10টা চ্যানেল তৈরি করতে পারবেন, পারবেন না? হ্যালো, আপনি একটা চ্যানেল থেকে আপনি হ্যাঁ একটা অ্যাকাউন্ট থেকে আপনি 10টা চ্যানেল তৈরি করবেন, ওই চ্যানেলের মধ্যে আপনি কি করবেন, আপনি বিভিন্ন প্লে লিস্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আমি আপনাকে একটা এই বিষয়টা দেখাই। হ্যাঁ, অন্য অন্য আপনার চ্যানেলে বলেন। হ্যালো, বলেন। হুম, বলেন। বায়ার বলছে এখন ওর অ্যাকাউন্ট নাকি কাজ করতে হবে না। হ্যাঁ, লাস্ট মেসেজটা একটু দেখেন স্যার। আচ্ছা দেখান, বায়ার বলছে দেখান, স্ক্রিন শেয়ার করুন, আরেকবার স্ক্রিন শেয়ার করুন। হ্যাঁ, প্লিজ ডোন্ট টাচ এনিথিং অন মাই অ্যাকাউন্ট। আচ্ছা, থ্যাংক ইউ ফর হেল্প মিল্টন, বাট ডোন্ট ডু এনিথিং টু দ্য চ্যানেল ইয়েট, ওকে? থ্যাংকস ফর ইউর হেল্প মিল্টন, বাট ডোন্ট ডু এনিথিং টু দ্য চ্যানেল ইয়েট, ওকে? স্যার ডোন্ট ওরি, প্লিজ ডোন্ট টাচ এনিথিং অন মাই অ্যাকাউন্ট। আচ্ছা, ভালো কথা, ট্রাস্ট মি, আই সেড নো, লিভ মাই অ্যাকাউন্ট অ্যালোন, ওকে স্যার? তো শেষ, এতটুকু কথা শেষ না? কেন বায়ার রাগ করলো কেন হঠাৎ করে? আপনি কাজটা পেয়েছেন কখন? সকালে স্যার, আজকে সকালে। সকালে পেয়েছেন, তো দেখুন তো সময় যায় নাই, সে এরকম করতেছে কেন?
আচ্ছা দেখুন তো, আপনি আপনাকে যে সে কন্ট্রোল দিয়েছিল সে কন্ট্রোলটা এখনো আছে কিনা? সে তো চাইলে ওইখান থেকে এত কথা না বলে সে তো জাস্ট ওইখান থেকে ইয়া করে দিতে পারে আপনাকে, এডিটরটা স্যার ওখান থেকে ইয়া করে দিছে স্যার, মডারেটর থেকে বাদ ইয়া করে দিছে স্যার, মডারেটর থেকে আপনাকে বাদ দিয়েছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এখন অর্ডারটা অর্ডারটা তো সে ক্যান্সেল করতে বলে নাই, এখন এটা হতে পারে মাত্র সে অর্ডার দিয়েছে, অর্ডার দেওয়ার সাথে সাথে তো সে মানে এটা বলার কথা না। এখন সে তো অর্ডারটা তো ক্যান্সেল ক্যান্সেল করতে বলে নাই, তার মানে এটা হচ্ছে তার নিজের কোনো অসুবিধার কারণে বা নিজের কোনো রিয়ার কারণে। হ্যাঁ ঠিক আছে, নিজের কোনো ব্যক্তিগত কারণে সে হয়তো আপনাকে মানা করছে, কারণ সে মাত্র সকাল অর্ডার দিয়েছে, স্বাভাবিক ভাবে কি এখন এখনই আপনি কি করে ফেলবেন, এটা তো হয় না, কত তো একটু তো সময় লাগবে, তাছাড়া কাজটা জমা দেওয়ার সময় যখন আছে এত তাড়াতাড়ি, সে তো হাইপার হওয়ার কোনো কোনো কারণ ছিল না, তো এটা হয়তো অন্য কোনো কারণে। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন সেটা হলো, এখন আপনি তারা তাকে ভিন্ন একটা প্রস্তাব দেন। হ্যাঁ, যে আপনি তার আপনি তার ইউটিউব ভিডিও গুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। হ্যাঁ ওকে, রিমুভিং ফ্রম এডিটর। হ্যাঁ বাট ইফ ইউ অ্যালাউ মি আই উইল প্রমোট ইউর ভিডিওস ইন অল সোশ্যাল মিডিয়া। ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি আমরা থেকে প্রস্তাব দিলাম যে ঠিক আছে তুমি ওটা যখন করতে বলতেছ না, এখন কি আমি তোমাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। হ্যাঁ so that your videos your subscriber will reach কেন
আপনার নেটওয়ার্কটা খুবই খুবই স্লো হচ্ছে, এটা কেন এত স্লো হচ্ছে? কিন্তু আমি লেখার পরে চাপ ধরিয়েন না, ওইদিক থেকে আপনি ধরলে আমি পাবো না, এটা হয়তো আপনি মাউস চালাচ্ছেন ওই কারণে হয়তো আমি। হ্যাঁ ঠিক আছে, সো দ্যাট more views, subscribers and keep away views, subscribers and engagement. ঠিক আছে, ওকে দাদা ঠিক আছে, দেখেন বাইরে কি বলে। হ্যাঁ আশা করি বাইরে এটা ইয়া হবে যে তুমি তুমি অর্ডারটা ক্যান্সেল করার দরকার নাই, তুমি এটা করো। এটা হয়তো আপনাকে বলেছিল ওইটা করার জন্য, কোনো কারণে হয়তো সে অন্য কোনো এমপ্লয়িকে শিক্ষা হতে হায়ার করছে, সে কারণে আপনাকে মানা করতেছে। স্যার অর্ডারটা তো স্যার ক্যান্সেল করতে বলেনি, অর্ডারটা ক্যান্সেল করতে বলেনি, আপনি কাজ থেকে কাজ করে দিন, ফেসবুক মার্কেটিং এর কাজ করে দিন। ঠিক আছে এখন থেকে শুরু করব এই। হ্যাঁ আপনি এখন থেকে শুরু করিয়ে না, আগে বাইরে কি বলে দেখেন, তারপর তারপর শুরু করিয়ে। ঠিক আছে স্যার, সময় বাড়ানোর প্রয়োজন হয় সময়টা বাড়াই নিন। ঠিক আছে ওই রেজুলিউশন সেন্টারে গিয়ে সময়টা সময়টা তো বাড়াইতে পারবেন, পারবেন না? হ্যাঁ সময়টা 2 দিন বাড়াই নিয়েন, তারপর আপনি কাজ করেন। ঠিক আছে তাহলে, ওকে আমি আপনাকে ইয়া করে স্টপ করে দিচ্ছি।